ডিবিসির বিশেষ আয়োজনে আমরা কথা বলছিলাম সমৃদ্ধ কৃষি নাগরিক ভাবনা নিয়ে। আজকের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি প্রণব সাহা। নিরাপদ খাদ্য আন্দোলনের নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশনের আয়োজনে আজকের অনুষ্ঠানে সহযোগিতা করছে এসিআই এগ্রি বিজনেসেস। বলা হয় কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ, এটা পুরনো কথা। আর সবচেয়ে নতুন হলো এই করোনা অতিমারির সময় সবচেয়ে বেশি সচল ছিল কৃষিখাত, আর সবচেয়ে কম প্রণোদনা পেয়েছে কৃষিখাতই। দেশ স্বাধীনের পর যে জমিতে 7.5 কোটি মানুষের খাদ্য উৎপাদন হতো, কৃষকের কঠোর পরিশ্রম আর সরকারের নীতি সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের অবদানে সেই একই জমিতে এখন 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন হচ্ছে, বরং কমেছে কৃষি জমির পরিমাণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতির জন্য কৃষি যে অবদান রাখল, তার তুলনায় কতটা সমৃদ্ধ হলো দেশের কৃষিখাত? সেই প্রশ্নের জবাব খুঁজতেই আজকের বিশেষ আয়োজনের বিষয় সমৃদ্ধ কৃষি নাগরিক ভাবনা। আর আজ আমাদের এই বিশেষ আয়োজনে কথা বলার জন্য অনলাইনে যুক্ত আছেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউল ইসলাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক আছেন আমাদের সাথে, আরও যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান। সবাইকে স্বাগত। আমি শুরুতেই যাব ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের কাছে। কৃষি এবং নিরাপদ খাদ্য আন্দোলনের নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষিবিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি সুদূর কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। আমি আপনার কাছেই শুরু করতে চাই। এই যে আমি বললাম যে কৃষির কথা, এই 50 বছরে কেন এখন এসে আমাদেরকে বলতে হচ্ছে যে সমৃদ্ধ কৃষির আলোচনা এবং আমাদের নাগরিক ভাবনা কেন হচ্ছে? 50 বছরে কৃষি সমৃদ্ধ হলো না কেন, যদি শুরু করেন আপনি? থ্যাংক ইউ প্রণব, আমার সবার প্রতি আমার শুভেচ্ছা আজকে, বিশেষ করে সিনিয়র সচিব মেজবা সাহেব, আমাদের প্রাক্তন কৃষি সচিব আনোয়ার ফারুক সাহেব এবং আমার ছোট ভাইয়ের মতো হামিদুর রহমান সাহেব, আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি। যে প্রণব সাহার যে প্রশ্নটা, যে এখনো সমৃদ্ধ হলো না কেন, আমি মনে করি না যে সমৃদ্ধ হয় নাই কৃষি। অবশ্য আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছেন যে স্বাধীনতা 7.5 কোটি মানুষের জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারতাম না, এখন আমরা সেই তার থেকে আরো কম জমিতে আমরা 18 কোটি মানুষের জন্য এখন খাদ্য উৎপাদন করতে পারছি। অন্তত ধান চাইলে আমরা স্বয়ং সম্পূর্ণ, মাছে আমাদের অনেক অগ্রগতি হয়েছে, আমাদের অন্যান্য শাকসবজিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে, আমরা ডিম দুধ উৎপাদনে অনেক অগ্রগতি হয়েছে। ফলে সমৃদ্ধ যে হয় নাই এটা বলাটা ঠিক না, আমরা বলছিও না সমৃদ্ধ হয়েছে, কিন্তু আমাদের কথা হলো যে এই যে শুধু করোনার সময়ই নয় জন্যই নয়, আমাদের ভবিষ্যতে জনসংখ্যা আরো বাড়বে এবং কৃষি জমি আরো কমবে, সেই জন্য আমাদের দরকার কৃষির আরো সমৃদ্ধি। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য উনি বলেছেন যে তার সরকার সমৃদ্ধ কৃষির পূর্ণ বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের আজকের আলোচনাটার মধ্যে আমরা মনে এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই, যে এই যে জনগণ, সরকার, জনগণ, গবেষণা সম্প্রসারণ, সবার প্রাইভেট সেক্টর, সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কৃষির যে সমৃদ্ধি যে জায়গাটায় চলে আসছে, 7.5 কোটি মানুষের জন্য খাবার যথেষ্ট উৎপাদন করতে পারতাম না, এখন আমরা চলে আসতেছি মানে অন্তত 18 কোটি মানুষের জন্য অন্তত চালটা তো সম্পূর্ণভাবেই করতে পারছি, আর বাকিটাও অনেকটা আশাব্যঞ্জক করতে পারছি, কিন্তু এর ভিতরেও অনেক কিছু ঘাটতি রয়ে গেছে। অনেক ঘাটতি রয়ে গেছে এই কারণে যে আমরা কৃষির সমৃদ্ধি হচ্ছে, উৎপাদন বৃদ্ধি হচ্ছে সেটা যেমন বলছি, কিন্তু কৃষক সেইভাবে অগ্রগতি, তার অগ্রগতি হয়েছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ফলে আমাদের ওইখানে আসলে যদি উন্নয়নের দিক দেখতে হয় তাহলে শুধু উৎপাদনের বৃদ্ধি নয়, আবার দেখতে হবে যে উৎপাদনের যারা আসলে নিয়ামক সেই কৃষক, তাদের আসলে উন্নতি কতটুকু হলো। তো এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এটাকে আরো সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং উনি আরো বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, তাই কৃষক কৃষি খাতে সুপ্ত সম্ভাবনার পূর্ণ বিকাশে হবে সমৃদ্ধ আগামী কৃষির আগামী গড়ার চালিকা শক্তি। আমরা সম্পূর্ণভাবে একমত, এই চালিকা শক্তিটা কি, এটা সম্পূর্ণ বিকাশটা কিভাবে করা সম্ভব, আমরা আমাদের বিসেফ ফাউন্ডেশন থেকে কয়েকদিন ধরে আমরা আলোচনা করেছি বিশিষ্ট জনদের সঙ্গে, বিজ্ঞানীদের সঙ্গে, সম্প্রসারণ কর্মীদের সঙ্গে,
এবং আমরা হয়তো ভবিষ্যতে আরো করার আশা আছে, কিন্তু আজকে মাননীয় সচিব আমাদের সঙ্গে আছেন, ওনার সঙ্গে আমরা এটা নিয়ে আলাপ করতে আমাদের গত দুই দিনের আলোচনা এবং আজকে যে আরো বিজ্ঞজনের আছে সবাই মিলে আমরা এই টাকাটা সমৃদ্ধ কৃষির পূর্ণ বিকাশ এটা কি করে হতে পারে এবং আগামী দিনের জনসংখ্যা বৃদ্ধির তাল মিলে আমরা কি করে পারি সেটা নিয়ে আমরা আলোচনা। ডক্টর জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ। আমি একটু আনোয়ার ফারুকের কাছে শুনে আসি যে এই যে ডক্টর জয়নুল আবেদিন যেটি বললেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য উনি উদ্ধৃত করলেন সমৃদ্ধ কৃষির পূর্ণ বিকাশ, যদি তাই হয়, যদি সমৃদ্ধ হয়ে থাকে কৃষি, আমি একটু দ্বিমত না প্রকাশ করলেও যদি একটু বলি এরকম যে এই যে কৃষকের কথা বলছেন আপনি, কৃষির কথা বললেন, কৃষকের কী উন্নতি হলো? আমরা দেখছি কৃষক তার ফসলের দাম পায় না। আমি যদি একটি লাউয়ের কথা বলি বা একটি গাজরের কথা বলি 1 কেজি বা একটি কফির কথা বলি, সেটি এত কম দামে তাকে ছেড়ে দিতে হয় আর ঢাকা শহরের ভোক্তারা এত বেশি দামে খায়, মাঝখানের জায়গাটা কোথায় যায়? কৃষক সমৃদ্ধ হলো কি না, কৃষকের জীবন মান উন্নত হলো কিনা? আনোয়ার ফারুক, আপনি একজন কৃষি সচিব ছিলেন সাবেক এবং এখনও কৃষি কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন সরাসরিভাবে আমি জানি, সেই অভিজ্ঞতা থেকে বলেন যে কৃষকের কি সমৃদ্ধি আমরা আনতে পারলাম? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার যে জয়নুল ভাই যেটা বললেন তার সাথে আমি অবশ্যই অবশ্যই কৃষিতে সমৃদ্ধ হয়েছে, বাট এই সমৃদ্ধিটা চলমান প্রক্রিয়া। কারণ আমরা খরপোষ থেকে কমার্শিয়াল এগ্রিকালচারে যাচ্ছি, আমরা আধুনিক কৃষিতে যাচ্ছি, আমরা বাণিজ্যিক কৃষিতে যাচ্ছি, সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সমৃদ্ধি যে একদিনে শেষ হয়ে যাবে, কেউ বলবে যে আমি কালকে দাঁড়িয়ে আমি সমৃদ্ধ শেষ, তা না, এটা কিন্তু চলতেই থাকবে। আমাদের মডার্ন 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 ভ্যারাইটি গুলো আসতেছে, আধুনিক জাতের সম্প্রসারণ হচ্ছে, গবেষণা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা ফাইট করছি। আমাদের এখন চ্যালেঞ্জটা কোনটা? এখন চ্যালেঞ্জটা হলো আগামীতে আমাদের ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, আমাদের জমি কমে যাচ্ছে, আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে, এগুলো আমাদের চ্যালেঞ্জ। এই জায়গায় আমাদের সমৃদ্ধি করতে হবে। 10 ইয়ার্স ব্যাক আমাদের একটাই কাজ ছিল যে আমাদের সেফ খাদ্য উৎপাদন বাড়ানো, শুধু উৎপাদন টার্গেট ছিল, বাট এখন কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন হয়ে গেছে। এখন আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের কথা ভাবছি, আমরা ক্লাইমেট চেঞ্জ কিভাবে ফেস করে একটা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কথা ভাবছি। সো এই চ্যালেঞ্জটাকে আমাদের আগামী দিনে সমৃদ্ধি করতে হবে। আর কৃষকের সমৃদ্ধি যদি বলি, হ্যাঁ, দুঃখে কষ্টে রোদে বৃষ্টিতে ভিজো কৃষক কিন্তু অবশ্যই সমৃদ্ধ হয়েছে, বাট যেরকম ছিল সেরকম হয় না এখন। কিন্তু আজকের কৃষির একটা বড় চ্যালেঞ্জ হলো কৃষকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা। সেই জায়গাটাতে আমরা 100% করতে পারি না, আমরা করেছি। এখন আপনি যেটা বললেন যে সিজনে যখন হার্ভেস্ট হয় তখন তো ফসলের দাম কম হবেই, লাভের যখন ভরা মৌসুম থাকে তখন কিন্তু জমিতে লাভের দাম কম হবে, এটাই স্বাভাবিক। বাট যারা একটু স্মার্ট ফার্মার তারা কিন্তু আগে পিছিয়ে পরে ফসলের ডিউরেশনটাকে আগে আগিয়ে অথবা পিছিয়ে নিয়ে অনেকটাই লাভজনক হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের ভাবতে হবে যে কৃষককে লাভ কিভাবে করানো যায়, অফ সিজনে বা হাই ভ্যালু ক্রপ কিভাবে উৎপাদন করে কৃষককে আরো বেশি লাভবান করা যায়। আর সব কৃষক লাভবান হয়েছে বলবো না, আবার সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাও কিন্তু বলবো না। মাছের খামারিরা কখনো লাভবান হচ্ছেন, কখনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকারের বিভিন্ন পলিসির কারণে। এবং যেমন আজকের যে অবস্থাটা, যে মাছের বা পোলট্রি যে ফিডের যে দাম তার সেই তুলনায় মাংসের বা মাছের দাম বাজারে পাওয়া যাচ্ছে না, ডেফিনেটলি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতেই এখন ভাবতে হবে যে আমাকে সবসময় মনে রাখতে হবে যে কৃষিকাজটা একটা লাভজনক পেশা হতে হবে, যাতে মানুষ এখানে বিনিয়োগ করে। মানে সবসময় কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাহলে কিন্তু হবে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যথার্থই বলেছেন, এই কৃষককে সমৃদ্ধ করতে হবে, এটাকে সাস্টেনেবল করতে হবে, একটা লাভজনক খাতে করতে হবে, তাহলেই কিন্তু আমাদের আগামী দিনে বাংলাদেশ সোনার বাংলা স্বপ্ন দেখতে পাবো। আমি একটু ঘুরে আসতে চাই মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছেন আমাদের, হামিদুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং কৃষি সম্প্রসারণ দপ্তরের মহাপরিচালক ছিলেন। হামিদুর রহমান, আমি আপনাকে জানতে চাই এই যদি আনোয়ার ফারুক বললেন যে কৃষিকে লাভজনক করা এবং কৃষিকে লাভজনক পেশা হিসেবে কৃষকরা যাতে নিতে পারে, নতুন কৃষক যুক্ত হওয়া কৃষি খাতে, এক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আপনি কী বলেন বা এখন সম্প্রসারণের কী করা দরকার? আপনি তো আগে অভিজ্ঞতা আছে, এখন বাইরে থেকে দেখছেন, আপনি যদি একটু বলেন। আমি আমার কথাটা এভাবেই শুরু করতে চাই, আমার মাঠ পর্যায়ে 35 বছর সরাসরি কাজ করেছি সেটা একটা বিষয়, কিন্তু আমার জন্ম কৃষির মধ্যে, আমার বাবা কৃষক ছিলেন এবং গ্রামে জন্মেছি, কৃষির মধ্যে কৃষক পরিবারে বড় হয়েছি, তারপরে কৃষি বিজ্ঞান পড়েছি, তারপরে কৃষি সম্প্রসারণ কর্মী হিসেবে 35 বছর কাজ করেছি। তো সব মিলিয়েই আমার পুরো যাপিত জীবনটাই কৃষিময় এবং সেই জন্য আপনার পরামর্শ শুনতে চাই, সেই জন্য নানাভাবে সমৃদ্ধ লাভজনক কৃষি করার জন্য কি করা দরকার। সেই জন্যই আমি বলছি যে এই আমাদের শুনতে ভালো লাগলো যে আমাদের আনোয়ার ফারুক স্যার বললেন যে হ্যাঁ, আমাদের কৃষি অনেক এগিয়েছে, জয়নুল আবেদিন স্যারও আশা জাগা নিয়ে কথা বললেন। আমরা অবশ্যই এটা একটা বাস্তবতা যে আমাদের কৃষি, আমরা যদি আমাদের 1971 সালের থেকে আজকে এই স্বাধীনতার 50 বছরের অর্জন এই বিষয়টি ধরি, তাহলে আমরা দেখব 7.5 কোটি মানুষের খাদ্যের যোগান এক সময় দেওয়া সম্ভব হতো না,
কিন্তু আজকে 18 কোটি মানুষের অন্তত দানা জাতীয় খাদ্যে আমরা তাদের এক ধরনের স্বয়ম্ভরতা অর্জনের জায়গায় পৌঁছেছি। সেই সাথে মাছ মাংস ডিম দুধ শাক সবজি ফলমূল সব জায়গায় কিন্তু আমাদের অগ্রগতি আছে, কিন্তু আমাদের হয়তো পরিপূর্ণ যে পুষ্টি চিন্তা করে যে পুষ্টি এবং নিরাপদ খাদ্য এই চিন্তা থেকে খাদ্যের যে সরবরাহ সেইখানে আমাদের প্রচুর করণীয় আছে আগামী দিনে। করবেন কৃষক, তার সাথে কৃষি বিজ্ঞানীরা করবেন। রবীন্দ্রনাথ যেটা অনেক আগে বলে গেছেন বাংলাদেশের কৃষক সম্পর্কে, যে কৃষকদের একা কৃষি ক্ষেত্রের আধুনিকায়ন করা সম্ভব হবে না, তার সাথে শিক্ষিত মানুষকে যুক্ত হতে হবে। তিনি যথার্থই বলেছিলেন বলেই তিনি শ্রীনিকেতনের মতো একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু এসে আমাদের কৃষি বিজ্ঞানীদেরকে সম্মানিত করেছেন, সরকারি চাকরিতে তাদের মর্যাদা উন্নীত করেছেন। আপনাকে একটু থামিয়ে আমি একটু এই পর্বের একটু বক্তব্য শুনে আমরা বিরতিতে যাব। আমি একটু আমাদের সম্মানিত সিনিয়র সচিব কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব মেজবাউল ইসলাম, আপনি যদি একটু বলেন যে আপনি তিনজনের বক্তব্য শুনে যে সরকারের পরিকল্পনাটা কি, কৃষিকে লাভজনক করা, সমৃদ্ধ কৃষির পূর্ণ বিকাশের জন্য কৃষি মন্ত্রণালয় কি করছে এখন? মেজবাউল ইসলাম এবং মাহে রমজানের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসলে কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির এবং জীবন জীবিকা নির্বাহের প্রাণ শক্তি, প্রাণ ভোমরা বলা যায়। এই জন্য আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি, টেকসই যে উৎপাদন ব্যবস্থা, পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান, রপ্তানি বাণিজ্য সবগুলোই কিন্তু কৃষিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই কৃষিটাকে এগিয়ে নেওয়ার জন্য, লাভজনক করার জন্য, আধুনিকায়ন করার জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আপনারা দেখেন আমাদের হচ্ছে কৃষকদের যে যাতে এখানে টিকে থাকতে পারে সেজন্য উন্নত গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন জাত তৈরি করা, কৃষিতে আধুনিকায়ন করতে গিয়ে যান্ত্রিকরণের একটা বড় সুযোগ তৈরি করা, যেটা সরকার করছে এবং একটা বড় মেজবাউল ইসলাম আমি একটু ছোট্ট আপনাকে বলি, এই কৃষি খামার যান্ত্রিকরণের 3,198 কোটি টাকার প্রকল্পের কথা আমরা গত বাজেটে শুনেছিলাম, সেটা কত দূর হলো, সেই টাকা কি খরচ করা গেল পুরোটা? এই এই প্রকল্পটি হচ্ছে 4 বছরের প্রকল্প। এই বছরে আমাদের 1600 উপরে আমরা যান্ত্রিকরণের যন্ত্রপাতি দেওয়ার আছে। অলরেডি আমরা 1300 কাছাকাছি যন্ত্রপাতি বিতরণ করে ফেলেছি, আমাদের টার্গেটের কাছাকাছি আমরা চলে গেছি বড় মৌসুমে যেটা দেওয়ার কথা, আর হয়তো 5-7 দিনের মধ্যে সেটা গিয়ে আমরা সম্পূর্ণ টার্গেটটা অর্জন করতে পারবো। আসলে এই যে 3,000 কোটির উপরের যে খামার যান্ত্রিকরণ প্রকল্প, এর মধ্য দিয়েই যে আমাদের কৃষির ব্যবস্থা যে খরগোশ কৃষি ছিল সেখান থেকে আস্তে আস্তে যান্ত্রিকরণের দিকে আমরা চলে যাব। যান্ত্রিকরণ শুরু হয়েছে অনেক আগে, এর আগেও কিন্তু সরকার বিভিন্ন ভাবে ভর্তুকি দিয়েছে এবং অনেক যন্ত্রপাতি সরবরাহ করেছে, কিন্তু এখন করোনার সময় বিশেষ করে বিগত বছর আমাদের গত বছর দেখা গেল যে আমাদের বোরো ধান দ্রুত কর্তন করে নিয়ে আসতে হবে, সেটা আমরা অনেক অনেক যন্ত্রপাতিকে দেখেছি। জনাব মেজবাউল ইসলাম আমরা একটু বিরতির সময় হয়েছে, জন্য বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আপনার কাছ থেকে শুরু করব। এই কৃষি যান্ত্রিকরণ হলেই কি আমরা মানে অগ্রসর হলাম কি না, বা একই সঙ্গে বায়োটেকনোলজি মানে টেকনোলজির যে প্রযুক্তি আমাদের উন্নত মানের ধান বা উচ্চ ফলনশীল অন্যান্য কৃষি উপকরণ মানে উৎপাদন সেটি করতে পারলাম কিনা এটিও শুনবো, একই সঙ্গে শুনবো অন্যদের মতামত। আমাদের সঙ্গে থাকুন দর্শক, একটি বিরতি। আবারও স্বাগত ডিবিসির বিশেষ আয়োজনে, আমরা আলোচনা করছি সমৃদ্ধ কৃষি নাগরিক ভাবনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন 4 জন আলোচক এবং নিরাপদ খাদ্য আন্দোলনের নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশন এটির আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছে এসিআই এগ্রি বিজনেসও। আমরা আলোচনা ছিলাম সিনিয়র সচিব মেজবাউল ইসলাম, আপনি বলছিলেন আমাদেরকে যে কৃষি যান্ত্রিকীকরণ, আমার প্রশ্ন ছিল শুধু ধান কাটার যন্ত্র দিলেই যান্ত্রিকীকরণ হবে কি না, আমরা উন্নত জাতের ধান পাচ্ছি কি না, আমরা উন্নত জাতের রপ্তানি করার মতন সবজি উৎপাদনের প্রযুক্তি আমরা দিতে পারছি কি না, সেই বিষয়ে যদি আলোচনা করেন। ঠিকই বলেছেন, আসলে কৃষি যান্ত্রিকরণ শুধু ধান কাটার বিষয় কি নয়, এর আগে আপনারা দেখেছেন ধান চাষ যেটি আমরা নাঙ্গল জলে করতাম সেটা কিন্তু এখন নাই বললেই চলে, নাই একেবারে, যেটি হয়েছে ধান মাড়াইয়ের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, এখন ধান লাগানোর ক্ষেত্রে
এবং আপনার ধান যে আপনার কর্তনের ক্ষেত্রে আমরা হারভেস্টার মেশিনের ব্যবস্থা করছি, যার ফলে কৃষির ক্ষেত্রে একটা অনেক সময় কিন্তু বেঁচে যাবে, অনেক শ্রম কিন্তু উদ্বৃত্তি হয়ে যাবে, যে শ্রম লাগতো অনেক বেশি টাকা লাগতো সেটা হচ্ছে কৃষকরা সাশ্রয় পাবে এবং উৎপাদন ব্যয় কম হবে। এর ফলে হচ্ছে ক্রপিং ইনটেন্সিটিটাও বেড়ে যাবে, কারণ আমরা দ্রুত সময়ের মধ্যে ধান কাটতে পারবো, লাগাতে পারবো, এই জন্য যে গ্যাপ গুলো কমে আসবে, ফলে উৎপাদনের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে। শুধু যান্ত্রিকরণ করা নয়, আপনি ঠিকই বলেছেন, আপনাকে কৃষকদের আমাদের উন্নত জাতের বীজ দিতে হবে, সেখানে সেচের ব্যবস্থা করতে হবে, সুষম সারের প্রয়োগের বিষয়টি রয়েছে, আপনার ইনসেক্টিসাইড পেস্টিসাইড এর ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন রয়েছে। সর্বোপরি হচ্ছে কৃষকদের যে লাভ করার জন্য বহুমুখীকরণ করতে হবে, কৃষিকে লাভজনক করতে গেলে অবশ্যই হাই ভ্যালু ক্রপ গুলোকে চাষ করতে হবে, ভ্যালু চেনের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, ভ্যালু এডিশন করতে হবে, প্লাস হচ্ছে আমাদের বাজার একটা সৃষ্টি করতে হবে, কৃষকের মূল্যগুলো দিতে হবে, যেন কৃষকের উৎপাদন খরচ উঠিয়ে সে একটা ভালো লাভ করতে পারে। এই বাজারজাত এবং কৃষকের মূল্যবার বিষয়টিতে আমি একটু একটু পরে আসবো, আমি একটু আবার যেতে চাই ডক্টর জয়নুল আবেদিনের কাছে। একজন কৃষিবিজ্ঞান হিসেবে যদি আপনার কাছে জানতে চাই, যদি অন্য ফসলের ক্ষেত্রে আমার পেঁয়াজের ভালো জাত দরকার, যাতে পেঁয়াজ অনেকদিন সংরক্ষণ করতে পারি, ভারত থেকে আমদানি করতে না হয়, আমদানি নির্ভর না হয়, আবার আলুর ভালো জাত চাই, যে আলু আমি রপ্তানি করতে পারবো, যার চাহিদা আছে, এই সমন্বয় কিভাবে করবেন, আপনার পরামর্শ কি যদি কৃষিকে লাভজনক করতে চাই? আপনি গোড়ার একেবারে খুবই গোড়ার প্রশ্ন চলে আসছে, যে আসলে উন্নয়নের, আমি মনেই করি যে উন্নয়নের চাবিকাঠি হলো প্রযুক্তি, সেটা জ্ঞান নির্ভর প্রযুক্তি হোক বা উপকরণ নির্ভর প্রযুক্তি হোক, উন্নয়নের চাবিকাঠি প্রযুক্তি, এবং সেই প্রযুক্তির আসলে গবেষণাগার থেকে। ফলে দেশের কোন উন্নয়ন আপনি যে কোনো দিকে, আজকে যে উনি বললেন যান্ত্রিকীকরণের কথা বলছি আমরা, আমরা নিরাপদ খাবারের কথা বলছি আমরা, আমরা বাজারের ব্যবস্থাটা বলছি, প্রত্যেকটা জায়গাতে, এবং আপনি জাতের কথা বলছেন, শুধু জাত নয় প্রত্যেকটা, এবং ডাইভার্সিফিকেশন মানে বহুমুখীকরণের কথা বলেছেন, এই সব কিছু যদি আসলে গবেষণা আরা কোনো কিছু সম্ভব নয়, আপনার গবেষণা দিয়ে, আর কৃষি যেহেতু স্থান নির্ভর, আপনার বরিশালের কৃষি এক ধরনের, দিনাজপুরের কৃষি আর এক ধরনের, আপনাকে প্রত্যেকটা জায়গার জন্য আসলে প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, প্রত্যেকটা এলাকার জন্য চিন্তা করে, এই জন্য গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গবেষণাকে আপনার সরকার করছে, আমাদের বাংলাদেশে অবশ্যই সরকার গবেষণার অগ্রগণী ভূমিকা করছে, সেখানে আরো সংকল্প করার দরকার। আমি কথাটা শেষ করি সেখানে প্রাইভেট সেক্টরকে আগে আসতে হবে, এবং সরকারের দরকার প্রাইভেট সেক্টরকে আসলে অনুপ্রাণিত করার, যে তারা অলরেডি যা করছে তার থেকে আরো বেশি করে গবেষণা যেতে পারে। আচ্ছা, আমরা জানতে চাইবো, সবাইকে মিলে গবেষণা করা দরকার, ধন্যবাদ। আমরা জানতে চাইবো এটা আমাদের সম্মানিত কৃষি সচিবের কাছে, এবং আনোয়ার ফারুকও নিশ্চয়ই এই ক্ষেত্রে ইনপুট দিতে পারবেন। আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি, আবার পর্বে প্রথম পরের পর্বে আমরা বিস্তারিত আলোচনা যাব। আমি যেতে চাই আনোয়ার ফারুক আপনার কাছে। আনোয়ার ফারুক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এই যে কৃষিকে লাভজনক করা, আধুনিক পূর্ণ বিকাশের কথা যেটা বলছে, যে সমৃদ্ধ কৃষির, সে ব্যাপারে যা আলোচনা শুনলাম, আমরা যদি একটু উপসংহার টানার চেষ্টা করি, যে এই যে আমরা কৃষিকে সমৃদ্ধ করতে চাচ্ছি, তার বিকাশ চাচ্ছি, তার যান্ত্রিকীকরণ চাচ্ছি, তার লাভজনক চাচ্ছি, আপনার পরামর্শ কি? আপনি মন্ত্রণালয় চালিয়েছেন, এখন নিজে কৃষির সঙ্গে যুক্ত এবং নাগরিক মানুষ হিসেবেও কথা বলেন এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। তার আগে আমি যে আমাদের সচিব মহোদয় আগে যেটা বললেন তার সাথে একটু অ্যাড করবো, সচিব মহোদয় কিন্তু যথার্থই বলেছেন যে মেকানাইজেশন এটা একটা আমাদের ইনস্ট্রুমেন্ট, যা দিয়ে আমরা কৃষকদের কষ্ট এফেক্টিভ করার চেষ্টা করছি, যাতে তার ফসলের দামটা কমানো হয়, যাতে পোস্ট হারভেস্ট তার কষ্টটা কমানো যায়। আরেকটা হলো যে লেবার এফিসিয়েন্ট করা এবং মডার্নাইজেশন অফ এগ্রিকালচার করা, সুতিসিত মেকানাইজেশন এটা প্রধান উদ্দেশ্য, এবং এখানে আমরা অনেক দূর সাকসেসফুল। এবং উনি যথার্থই বলেছেন জমি প্রস্তুতি কিন্তু এখন আমাদের 97% জমি কিন্তু আমরা ট্রাক্টর এবং পাওয়ার টিলার কিছু, হুইচ ইজ হাইয়েস্ট ইন সাউথ এশিয়া। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন জাতের কোনো সমস্যা আছে কিনা, আমি মনে করি না, বাংলাদেশে নতুন কোনো জাত প্রযুক্তি আমদানিতে কোনো সমস্যা নেই, সরকারের উদার নীতিমালা, কৃষি নীতি এবং বীজ নীতিতে এগুলো পরিষ্কারভাবে ব্যক্ত আছে, এবং
যখনই যেমন আপনি যদি ভেজিটেবল খেতে চান, ইটস ওপেন, এনি কোম্পানি যে কোনো জাতি নিজেরা ট্রায়াল করে বাজারে নিয়ে আসতে পারেন। সুতরাং এই জায়গাতে সরকারের উদার নীতির কারণেই কিন্তু আজকে এত প্রসার হয়েছে আমাদের কৃষিতে। এখন আপনি বলেছেন পেঁয়াজের জাতের বিষয়, পেঁয়াজ আমরা ভারতের উপর কিভাবে কমাবো, সেটার জন্য কিন্তু জাতও আমাদের আছে। এখন আমাদের যে বাংলাদেশের উদ্ভাবিত যে জাতগুলো আছে সেগুলো 8 থেকে 10 মাস ঘরে থাকে, বাট সমস্যা কিন্তু জাতে নয়, সমস্যা হলো যে কৃষক পেঁয়াজ চাষ করবে তাকে সাপোর্ট দেওয়া, তাকে উৎসাহিত করা এবং চাষের পরে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টে স্টোরেজ ফেসিলিটি সরকারকে করে দিতে হবে, যাতে এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। একটা কৃষক কত মন পেঁয়াজ তার ঘরে সংরক্ষণ করবে, সেই রকম অবস্থা তো সব কৃষকের ঘরে থাকে না। সুতরাং পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টটা এখানে জোর দিতে হবে, তাহলে কিন্তু আমার উন্নতি হবে। আপনি প্রসেসিং এর ব্যাপারে যে প্রশ্নটি করেছেন সেখানে আমি মনে করি অবশ্যই প্রসেসিং এ নতুন জাত নির্ভর করবে ডিমান্ড ড্রিভেন, যে বাজারে যদি ডিমান্ড থাকে তাহলে অবশ্যই কৃষক সেটা চাষ করবে। আপনি দেখেন মুগ ডাল এক সময় আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল, এখন মুগ ডাল যখন ভাজা মুগ ডাল রপ্তানি শুরু হলো, এখন কিন্তু বাংলাদেশ মুগ ডাল রপ্তানি করছে। সুতরাং এটা কিন্তু ডিমান্ড, যখন বাজারে ডিমান্ড এসেছে কৃষক বিক্রি করতে পারছে, ভালো দাম পাচ্ছে, তখন সেটি কৃষক ফসল। কিন্তু আপনি যদি বলেন, ডক্টর জয়নুল আবেদিন বললেন গবেষণার কথা, আমরা তো শুনছি যে আলুর যদি গবেষণা করে তেমন জাত রপ্তানি করতে পারবো, সেই প্রশ্নে আমি আসছি। যেমন আলুর ক্ষেত্রে আমরা কি হয়েছে, আমাদের কিন্তু প্রায় 80টির মতো আলুর জাত বাজারে এখন আছে সরকারিভাবে অনুমোদিত, এবং এগুলো সবগুলোই ইউরোপ বেসড, এবং আমরা কিন্তু এই জাতগুলো তাদের ব্যবসায়ীদের পরামর্শে আমরা রিলিজ করেছি। এখন যেটা হয়েছে যে আমরা রপ্তানি এবং প্রসেসিং গ্যারান্টি চাচ্ছি, সেজন্য বর্তমান সরকার কিন্তু 5 বছর জন্য ওপেন করেছে যে বিদেশ থেকে আপনি যে কোনো জাত এনে ট্রায়াল করতে পারছে। এইটাই হলো যে সরকারের উদার নীতি বলে। এখন কিন্তু দো পটেটো ইজ এ নোটিফাইড ক্রপ, নাও ইট ইস ওপেন, এখন কিন্তু আমরা নতুন জাতগুলো ট্রায়াল করছি যে কোনটা আমার প্রসেসিং এ কাজে লাগবে, কোনটা আমার রপ্তানিতে ভালো যাবে, সেভাবে আমরা পরামর্শ দেবো। এখন সমস্যা হলো যে যখন আপনি উৎপাদন করবেন ফর এক্সপোর্ট, সেখানে এক্সপোর্ট যে দেশ কিনবে তার সাথে যে নেগোসিয়েশন হবে সেগুলো যদি কোম্পানিগুলো প্রপারলি না করতে পারে, তাহলে যাতে আমার কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, সো আমরা সেখানে বলছি যে আপনি যে কন্ট্রাক্ট ফার্মিং করবেন, কৃষক থেকে উৎপাদন কিনে নিয়ে যাবেন, সেটা নিশ্চয়তা দিতে হবে, সেই জায়গাগুলোতে আমাদের আরো বেশি মনোযোগ করতে হবে। সেই মনোযোগের ক্ষেত্রে হামিদুর রহমান আপনি কি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি এই ক্ষেত্রে যথার্থ দায়িত্ব পালন করতে পারবে বা পারছে? আমরা এখন পর্যন্ত যে জায়গায় আছি তাতে বলা যায় যে একটা মাঝামাঝি পর্যায়ে। আনোয়ার ফারুক স্যার যেটা বললেন যে আমরা আলুর মতো পণ্য বিদেশে রপ্তানি শুরু করেছিলাম সিঙ্গাপুর এবং সোভিয়েত রাশিয়ায়, আমাদের কিন্তু অভিজ্ঞতাটা মন্দ অভিজ্ঞতা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইনস্টিটিউশনাল যে অ্যাবিলিটি সেগুলো লাগবে, অ্যাক্রিডিটেশনের যে ব্যাপারগুলো বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হতে হবে, তার জন্য ল্যাবরেটরি ফ্যাসিলিটিস সেগুলো দরকার। এবং আমরা এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস পটেটোর ক্ষেত্রে যদি যে যে কোনো ফসলই আমরা দেশের বাইরে রপ্তানি করব, তখন ওই যে যারা কিনবে তাদের যে কমপ্লায়েন্স সেই জিনিসগুলো যাতে আমরা মেনটেন করতে পারি, সেই অ্যাবিলিটি আমাদের থাকতে হবে। অ্যাবিলিটি কাদের থাকতে হবে, উৎপাদক হিসেবে কৃষকদের থাকতে হবে, যারা ইন্টারমিডিয়েট যারা কাজ করেন ভ্যালু অ্যাডিশন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখানে কি ভূমিকা পালন করবে? হ্যাঁ, তাদের সকলের, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব জায়গায় তার কৃষি উৎপাদন পর্যায়ে ইনপুট দেওয়া, যেমন তাদের ব্যান্ডেড রয়েছে, ঠিক তেমনি ভাবে এটার বাইরে যখন রপ্তানি হবে তখন এর যে কোয়ারেন্টিন যে আসপেক্টগুলো সেগুলো দেখা, এর কোয়ালিটি কন্ট্রোল করা, সেই কাজগুলো করার সামর্থ্য অর্জন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এয়ারপোর্টের পূর্ব পাশে পূর্বাঞ্চলে একটা জমি দিয়েছেন, যেখানে আগামী দিনে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি রপ্তানি কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারে বা মানসম্মত করতে পারে এরকম একটি ল্যাব তৈরি করার প্রক্রিয়া চলছে, সেগুলো প্ল্যানিং এর মধ্যে আছে। সেই সেই সামর্থ্যগুলো আমাদের অর্জন করতে হবে, আমাদের জনবলের দক্ষতা অর্জন করতে হবে, আমাদের উন্নততর ল্যাব প্রতিষ্ঠা করতে হবে, এবং ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। এবং আমি একটু শুনে আসি, আমাদের কৃষি সচিব মহোদয় এই ব্যাপারে কি বলেন? এই যে হামিদুর রহমান বললেন যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, আমরা এটার একটি গ্যাপের নীতিমালাও পেয়েছি কিন্তু সেটা শুধু সবজির ক্ষেত্রে, সেক্ষেত্রে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা কতটা এগিয়ে নেওয়া যাবে, মাননীয় কৃষি সচিব আপনি যদি বলেন। একই সঙ্গে যদি আপনি বলেন যে এই যে ধানের ব্যাপারে খাদ্য পরিধান কমিটি সিদ্ধান্ত নিয়েছে ধান কেনার, আর কৃষি মন্ত্রণালয়ের হলো ধান কিনছে খাদ্য মন্ত্রণালয়, সেক্ষেত্রে এই 2019 সালেও আমাদের মন্ত্রী বলেছেন যে 50 লাখ টন খাদ্য কিনবে, এইবার 6 লাখের কিছু বেশি কেনা হবে, 11 লাখের বেশি চাল, 6 লাখের বেশি ধান। তা বেশি ধান চাল কেন কিনছি না? আমাদের খাদ্য মজুদ কিন্তু সর্বনিম্ন এসেছে গত 10 বছরের মধ্যে। কৃষি মন্ত্রণালয় কি করছে? ধন্যবাদ। আসলে
রুড এগ্রিকালচার প্র্যাকটিসটা আমাদের খুবই দরকার। আমাদের রুড এগ্রিকালচার প্র্যাকটিস নীতিমালা আমাদের গত বছরের ডিসেম্বরে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে এবং পাস হয়েছে। আমরা একটা অ্যাকশন প্ল্যানও তৈরি করেছি, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় ফিল্ড লেভেলে। আসলে নিরাপদ সবজি এবং আমাদের যারা ভোক্তা আছেন তাদের জন্য নিরাপদ যেমন দরকার আছে, তেমনই হচ্ছে আমরা খাদ্যশস্য এখন শুধু আমাদের উৎপাদন করে তা না, আমরা চাচ্ছি যে এটা রপ্তানিও হবে। সেই রপ্তানি করতে গেলে অনেকগুলো কমপ্লায়েন্স আমাদেরকে করতে হয়, সেইগুলোর এগ্রিকালচার প্র্যাকটিসটা বিভিন্নভাবেই আমাদেরকে সহায়তা করবে এবং একটা গাইডলাইন হবে যার মধ্যে দিয়ে কৃষকরা যদি সুন্দরভাবে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে দিয়ে খাদ্যশস্য সবজি এবং ফলমূল উৎপাদন করে তাহলে সেটা যেমন দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং বিদেশেও চাহিদা বৃদ্ধি পাবে এবং পুষ্টির যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা নিশ্চিত হবে। আপনি ঠিকই বলেছেন যে ধানের ক্রয়ের ক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু কৃষকদের একটা ন্যায্য মূল্য দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে যে বিশেষ করে যে মৌসুমে ধানটি উৎপাদিত হয় সেই সময় ধান এবং চালের সংগ্রহ। এবার ধানের চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে যেটি 6.5 লক্ষ মেট্রিক টন ধান এবং 11.5 লক্ষ মেট্রিক টন যে চাল এটি লক্ষ্য করা হয়েছে। আপনি দেখেন এবার 2.5 কোটি মেট্রিক টন আমাদের খাদ্যশস্য উৎপাদন হবে, যার মধ্যে যে 18 লক্ষ মেট্রিক টনের উপরে যে খাদ্যশস্য এরকম হবে ধানের আকারে হলে আরো বেশি হয় সেটাও যে প্রক্রুটমেন্ট করা হবে এটা অনেক আমি মনে করি যে এটা কৃষকদের কে মূল্য দিতে সহায়তা হবে এবং আমাদের নিজস্ব বাজারের থেকে এই ধানগুলো সংগ্রহ করতে পারলে বাজারটাও স্থিতিশীল হবে। পাশাপাশি এটা সরকার বলেছেন যে শুধু এতটুকুই কিনবেন তা না, প্রয়োজন হলে এবং যদি দেখা যায় যে এটাকে মূল্য স্থিতিশীল করতে গেলে আরো অতিরিক্ত ক্রয় করতে হবে সেই ব্যবস্থাটা অবশ্যই সরকারের আছে এবং ঠিক সেইভাবেই কিনবেন। কাজেই এই ব্যাপারে একটা সরকার নিশ্চিত করতে চায় কৃষকদের যে ন্যায্য মূল্যটা নিশ্চিত করা যায়। আপনারা এই ক্ষেত্রে যে পরিমাণটা সমস্যা হবে না, তবে কৃষকরা যে মূল্যটা দেওয়া হয়েছে এর মূল্যের মধ্যে ধান এবং চাউল পাওয়াটাও অনেক ক্ষেত্রে কিন্তু গতবারের অভিজ্ঞতায় দেখা গেছে যে না, আমাদের মূল্য কিন্তু বাইরে অনেক বেশি থাকে এবং এখন মূল্য প্রাপ্তি হচ্ছে, কৃষকরা কিন্তু ভালো একটা ন্যায্য মূল্যের দিকে যাচ্ছে, এটা একটা গুড সাইন। আমি একটু ডক্টর জনলাবেনের কাছে শুনতে চাই যে এই যে উনি বললেন এই গ্যাপ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা যে এবং সেটা নিরাপদ খাদ্য নিরাপদ সবজি নিরাপদ ফলমূল পাওয়ার ক্ষেত্রে কতটা, আপনি তো এই নীতিটা দেখেছেন গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে নীতিমালা হয়েছে। আবার পাবেন, আপনি বলেন, এটা ছোট করে বলেন, আবার আপনাকে সুযোগ দেবো। আচ্ছা, এখন ছোট করে বলি, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের গুরুত্ব এতটাই আছে যে আসলে গুড আপনি গ্যাপ বলি আর না বলি, আসলে আমি মনে করি যে উত্তম কৃষি চর্চা, ভালো নিরাপদ কৃষি চর্চা, যাতে আমরা যেটা উৎপাদন করব সেটা যাতে নিরাপদ হয় এবং মানুষের পুষ্টিমান সম্পন্ন হয়, সেটা শুধু এক্সপোর্টের জন্য নয়, আমার বাংলাদেশের মানুষের জন্য, কারণ তাদের বেশি অগ্রাধিকার, মানে সেই লোকগুলো সবাই বলে প্রত্যেকটা জায়গাতেই যেন আমাদের ফসল নিরাপদ হয়ে ওঠে। এই কারণে বিসেপ ফাউন্ডেশন প্রথম আসলে গ্যাপের ড্রাফট তৈরি করে বাংলাদেশে এবং সেই ডকুমেন্টটা আমরা এই আজ থেকে 8-9 বছর মানে 7-8 বছর আগে কৃষি মন্ত্রণালয়ে দিয়েছিলাম। যাই হোক, আমরা মনে করি যে সেগুলোর ধারাবাহিকতায় কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি মন্ত্রণালয় এখন এই পর্যায়ে এসেছে, আমরা আমরা তাতে খুবই খুশি। তাহলে আমরা মনেই করি যে এটা এই গ্যাপের যে নীতিমালাটা আছে এটা এত কিছু আবার শুধু বিদেশি মানুষের জন্যই, আমরা শুধু এক্সপোর্টের জন্য সেটা যেন না করে ফেলি, আবার দেখতে হবে আমার দেশে উৎপাদনের জন্য সকল ক্ষেত্রে যাতে একটু উত্তম কৃষি চর্চা হতে পারে, সকল খাবারই যাতে নিরাপদ হয়, লেভেল ছাড়া যেন সকল খাবার নিরাপদ থাকে। ধানের বিষয়টা আমি আপনাকে একটু পরে শুনব, আমি একটু আনোয়ার ফারুকের কাছে যেতে চাই। আনোয়ার ফারুক, আমাদের কৃষি সচিব মহোদয় যিনি বললেন, আসলে কি কৃষককে লাভবান করা সম্ভব এই এই পদ্ধতিতে ধান কিনে বা চাল কিনে, বা এই আমাদের মজুরি বা এত কম হলো কেন এবার?
না ধন্যবাদ। এখানে দুটো বিষয়, একটা হলো যে আমরা তো কৃষি মন্ত্রাল উৎপাদন করি, আমাদের কাজটা বেশি উৎপাদন করা, সেটাতে আমরা কৃষি মন্ত্রালয়ের সাকসেস গত কয়েক বছরে যদি দেখেন ধারাবাহিক ভাবে উৎপাদনে সাফল্য এসেছে, কিন্তু প্রোক্যুরমেন্টটা করে খাদ্য মন্ত্রণালয়, সেখানে আমাদের খুব একটা জোর থাকে না আমরা বলতে পারি না। বাট আমি মনে করি যে খাদ্য মন্ত্রণালয় যেভাবে প্রোক্যুরমেন্ট করছে দিস ইজ নট এনাফ, যেটা আমাদের সচিব মধ্যে স্বীকারই করলেন বাজারের দাম বেশি, আমি কেন সরকারের কাছে কম দামে বিক্রি করতে এত হ্যাসাল নেব, আমি টাকা পাবো পরে, আমাকে ট্রান্সপোর্ট নিজের কস্ট বহন করে নিয়ে বিক্রি করতে হবে, আমাকে ভোগান্তি ভোগ করতে হবে। সুতরাং এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। আমি এবং কৃষিমন্ত্রী মহোদয় যেটা বলেছিলেন যে পর্যায়ক্রমে আমরা 50 লক্ষ টন ধান কিনবো, এটা কিন্তু মনে রাখতে হবে। মন্ত্রী মধ্যে বলেছিলেন যে আমরা ধান কিনতে চাই এই সময়, বিশেষ করে হারভেস্ট মৌসুমে কৃষকের দামটা নির্ধারণ করার জন্য। যেমন আপনি বললেন যে খাদ্য আমাদের 13 বছরের সর্বনিম্ন, মাত্র 3 লক্ষ টনে দাঁড়িয়ে এসেছে, এটার থেকে বেশি আমি শঙ্কিত যে আমি গতকাল খবর নিয়েছি বাজারে ধানের দাম 200 টাকা কমে গেছে। আই এম কনসার্ন অ্যাবাউট দ্যাট 200 টাকা, বিকজ যদি আজকে ধানের দাম কমে যায় হারভেস্ট মৌসুমে, তাহলে কিন্তু যাই কৃষক এবার ধান করলো, গত বছর থেকে এবার 1 লক্ষ হেক্টর জমিতে বেশি বোরো ধান করেছে, সেই কৃষকের অবস্থা কি হবে এত টাকা বিনিয়োগ করে? আমরা একটু কৃষি সচিবের কাছে শুনি, আনোয়ার ফারুক, আমরা একটু কৃষি সচিবের কাছে শুনি। মেজবাহুল ইসলাম, আপনি যদি বলেন তাহলে আমার কৃষকের প্রোটেকশনটা কি? আমি ধান বেশি করলাম, ধানের দাম কমে গেল, আমি ধান উৎপাদন করলাম, খাদ্য মজুদ কমে গেল, অভিভাবক তো কৃষি মন্ত্রণালয় কৃষকদের, কৃষি কাজে তাদের কি করা? শুনেন, কৃষিটাই এমন একটা জিনিস লাভজনক করতে গেলে কৃষক দেখে যে তার লাভ কোথায় হয়। গতবার ধানের দাম অনেক বেশি পেয়েছে, কাজেই দেখা যাচ্ছে যে ধানের ক্ষেত্রে কিন্তু কৃষকরা উৎসাহী হচ্ছে। এর মধ্যে হচ্ছে যে অন্যান্য যে সবজি জমিগুলো ছিল সেগুলোকে রেখে তারা স্যাক্রিফাইস করে ধান উৎপন্ন করতে গিয়েছে। বর্তমানে যে ধানের দরটা বাজারে আছে এখন কিন্তু বেশ সন্তোষজনক একটা পর্যায়ে আছে, এবং সরকার যে দামটা দিতে চেয়েছে, যে সেলিংটা নির্ধারণ করেছে, এটিকে থেকে যদি আমরা প্রোক্যুরমেন্টটা শুরু হচ্ছে এবং সেইভাবে যদি হয়, তাহলে কৃষকরা কিন্তু যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা, যে মূল্যটা বাজারে প্রিভেল করছে, সেটা অনুসারে আমার মনে হয় যে কৃষকরা তাদের দাম পেতে পারবে এবং তাদের মুনাফা অর্জন করতে পারবে। এবং আমাদের এখানে রাখতে হবে যেটা আমাদের ফারুক স্যার বললেন, আসলে যদি মানে অনেক বেশি ফলনটাই এসে যায় এই সময়, ধানেরটা আমরা কেন প্রয়োগ করতে বলি, চাল প্রয়োগ করতে বলি, এই জন্য যে প্রাইস সাবসিডিটা প্রাইসটাকে স্টেবল করতে পারবে, এই একটা গভর্নমেন্ট প্রাইস নির্ধারণ করে যখন কিনবে এইটা দিয়ে, প্লাস হচ্ছে গভর্নমেন্টের যে আপৎকালীন মজুদ এবং যে আমাদের সারা বছর কাজগুলো করতে হয়, অনেক কাজ লাগে, সেটাও কিন্তু আমাদের নিজস্ব খাদ্যশস্য থেকে, আমাদের চাল থেকে কিন্তু প্রোক্যুরমেন্টটা করা। ধন্যবাদ। আমি একটু ডক্টর জয়নুল আবেদিনকে বলবো যে কৃষিমন্ত্রী কৃষি সচিব বলে আপনি সংক্ষেপে যদি শেষ করেন, তার কথা সন্তুষ্ট কিনা বা আমাদের কি করার এখন? আমি একটু জয়নুল আবেদিনকে শেষ করতে বলবো আজকে। শেষ হয়ে গেলে তার ওর কথা শোনা হলো আরকি। আমার আমার শেষটা, আমি আসলে একটু আজকের আলোচনাটার যে আমি ওই টাইটেল থেকে, আপনি 30 সেকেন্ড সময় জি, 20-25 মিনিট মাত্র কথা বলতে পেরেছি, কিন্তু প্রণব আমাদের এত বড় একটা বিষয় নিয়ে 25 মিনিট 30 মিনিট কথা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমার শেষ কথাটা হলো মূল প্রসঙ্গটাই আমরা আসলে যাইনি, যে কাঠামোগত এর সাথে এডুকেশন, রিসার্চ, এক্সটেনশন, ফার্মার মার্কেট, আজকে শেষ করতে হবে। আমি দুঃখিত, এইগুলো থাকতো, আমি দুঃখিত জানলে আপনি, আপনাকে শেষ করতে হবে আজকে। আমি শেষ করছি যে সবাইকে ধন্যবাদ। আসলে আমরা আমরা মেজবাহ সাহেবকে প্রস্তাব করেছি আপনার উপস্থিতিতে, যে আমরা আসলে একটা এই বিষয়টা নিয়ে একটা বৃহৎ ক্যানভাসের একটা বিষয়, এটা নিয়ে আমরা আসলে একটা আলাদা করে সেমিনারি করতে চাই, যাতে 3-4 ঘন্টা আমরা আলাপ করতে পারি। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে, অনেক ধন্যবাদ যে আজকের মতো শেষ করতে চাই। ডিবিসি নিউজ কৃষির সঙ্গে থাকবে এবং কৃষি বিষয়ক আলোচনা আমরা অবশ্যই অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ এই বিশেষ আয়োজন থেকে।